মোবাইলটা রেখে সামনের দিকে যাচ্ছি যাচ্ছি হচ্ছে সকালবেলা রোজকার মতো গরম জল খাই আর একটু হাঁটাহাঁটি করি, তো সেটাই করছি। আর ওই যে আমার মা এসেছে, মার সাথেও কথা বলছি, তো ক্যামেরা দেখা যাচ্ছে না, একটু উঁচুতে রাখা হয়ে গেছে। আমার তো এখনও স্ট্যান্ড কেনা হয়নি এই জন্য। আর এখন চলে এসেছি ঘরে, দেখেছো মুখে বোরো প্লাস দিয়ে নেব সকালে রোজকার মতন। বোরো প্লাস ক্রিমটাই ভালো শ্যুট করে আমার মুখে, তো আর সাথে সাথে চুলটাও বেঁধে নেব। তো চুল বাঁধা হয়ে গেছে, আর এখন খেয়ে নেব হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, আর ডিমের অমলেট, আর একটা সিঙাড়া। আর এখন রেডি হয়ে নিয়েছি, তো জানো এক জায়গায় যাব, দেখতে পারবে কোথায় যাচ্ছি। এই যে ব্যাগ, আর এই যে তিশানকে মা খাওয়াচ্ছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন এক জায়গায় যাচ্ছি, তো গিয়ে সেখানে ভিডিও করব, তো দেখতে থাকো। আর মা যাচ্ছে, পুকলু যাচ্ছে, আর আমি যাচ্ছি। তোমরা নিশ্চয় বুঝতে পারছো কোথায় যাচ্ছি। এই যে আমরা এখন যাচ্ছি রাস্তার দিকে। তো ফ্রেন্ড, এই যে বাড়ি চলে এসেছি, এখন একটু বসবো। বাবা, হেঁটে হেঁটে গেছি, শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে। বেশি দূরও না, আবার সেই টোটোও নেই এখান থেকে এইটুক, তো কিন্তু রোদ ভালো লাগছে না শরীরটা। যে আসলাম, কৃষানকে মা নিয়ে ঘরে গেল, আর ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ সবাই তাকিয়েছিল। আর যদি ওরা দেখে সেন্টারের লোকরা, তাহলে তো সমস্যা জানুই। তাও অল্প একটু দেখেছিলাম। আর তৃষানাও খুব বিরক্ত করছিল, তাও ইঞ্জেকশন নেওয়ার সময় কান্না করেনি, ও একটু শান্তই থাকে। আগের বারও যখন ইঞ্জেকশন দিয়েছি তখনও কান্না করেনি, শুধু দেওয়ার সময় একটু কান্না করেছিল, তারপরে চুপ হয়ে গেছে। এখন চুপ করেই আছে, জ্বর ওষুধ দিয়ে দিয়েছে, খাইয়ে দেবো এখন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে দেবে। তো টাটা।